আজ একদল আলেম মুসলমান বাংলাদেশে তারা নামছে এতদিন পর্দার আড়ালে ছিল এখন নতুন করে পর্দার বাইরে নাইমা কয় আমরা নতুন একটা দলের হুজুর আপনাদের দলের নাম কি আমগ দলের নাম হলো আহলে কোরআন কি নাম এ বলাইয়ে পড়বে টের পাইবেন কিছুদিনের মধ্যে গাজীপুর চৌরাস্তা ঢাকায় বিশাল বড় অফিস করছে দলের নাম দিছে আহলে কোরআন কি ভাই আপনি আহলে কোরআন নাম কেন দিলেন তাই আমরা একটা হাদিসও মানি না শুধু কোরআন মানি এই দলের অলারা কয় কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া কোনো লাভ নাই কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই মদিনার নবী বলেন উম্মতেরা তুমি যদি আল্লাহর মহব্বত নিয়া কোরআনের অর্থ জানো আর না জানো মহব্বতে যদি জবান থেকে উচ্চারণ করো আলিফ লাম মিম কবি বলেন সাথে সাথে তোমার আমলনামায় 30টা নেক দেওয়া হবে এক একটা অক্ষরে 10টা করে নেক পাইলা অর্থ জানো আর না জানো শুধু কি তাই আমি স্টেজে বইয়া কোরআন তেলাওয়াত করব আপনারা মহব্বতে চুপচাপ বইসা শুনবেন মদিনার নবী বলেন আমি তেলাওয়াত করিয়া যেই পরিমাণ সওয়াব পাব আপনারা শুনবেন ওই পরিমাণই সওয়াব পেয়ে যাবে এত সুন্দর মজার কিতাব এখন যদি কেউ বলে অর্থ না জানিয়ে কোরআন পড়লে লাভ নাই তাহলে বুঝতে হবে এরা ইসলামের ব্যানারওয়ালা বাতেল আল্লাহর কোরআন অর্থ জানো আর না জানো কোরআনের দিকে তাকাইয়া থাকবা মদিনার নবী বলেন আল্লাহর কোরআনটা খুইলা খুইলা যদি দেখো এটা আমার মালিকের কালাম মদিনার নবী বলেন যদি তাকাইয়া মাওলার কোরআনটা শুধু দেখো মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি দেখছেন নি মাওলার কোরআন আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইলাম মা খালাকতুল জিন নবল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানানোর একমাত্র কারণ হলো আমার আমার ইবাদাত কার ইবাদাত মনিটরের ভলিউম দেন একমাত্র আল্লাহর ইবাদাতের জন্য আমাদেরকে আল্লাহ বানাইছেন কার ইবাদাতের জন্য আল্লাহর ইবাদাত মানি সারা রাত যায় নামাজে বয়ে তসবিহ টানা এর নাম ইবাদাত সারা দিন বান্দা রোজা রাখবা ময়দানে জেহাদ করবা এর নাম ইবাদাত না ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবা এর নাম ইবাদাত না ইবাদাতের জন্য আল্লাহ বানাইছেন তো ইবাদাত কি জিনিস সারা রাত মসজিদে বইয়া থাকার নাম ইবাদাত না 22 হাতের একটা লম্বা হাজার দানার তসবিহ টানার নাম ইবাদাত না পাগড়ি 22 হাত লাগাইয়া জিকির করার নাম শুধু ইবাদাত না ইবাদাত কারে কয় ও বান্দা জীবনে যা করবা সব ইবাদাত ঘুমাইবা তাও ইবাদাত বান্দা তুমি খানা খাও তাও ইবাদাত ব্যবসা করবা ইবাদাত চাকরি করো তাও ইবাদাত বিয়া শাদী করবা ইবাদাত সন্তান জন্ম দিবা তাও ইবাদাত কান্না করবা ইবাদাত তুমি হাসি দিবা তাও ইবাদাত তবে দুইটা শর্ত মানিয়া সব করা লাগবে বান্দা তুমি দুনিয়াতে দুইটা শর্ত মানিয়া ব্যবসা করলে ব্যবসাটাও তোমার ইবাদাত দুই শর্ত মানিয়া যদি চাকরি করো চাকরিটাও ইবাদাত দুই শর্ত মানিয়া যদি খানা খাও খানা খাওয়া ইবাদাত নামাজ পড়ো ইবাদাত প্রথম শর্ত হলো আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি একমাত্র আমার আল্লাহর রাজি খুশির জন্য
দুই নাম্বার শর্ত আমি যা করব যা বলবো আমার সিস্টেম হবে নীতি হবে তরিকা হবে মদিনা ওয়ালা নবীর তরিকা আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়া ইবাদত আল্লাহর লোক আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় ব্যবসা করবেন ইবাদত কারণ আমার নবী দীর্ঘ বছর ব্যবসা করেছেন আবু বকর ব্যবসা করেছেন ওমর ফারুক ব্যবসা করেছেন হযরত ওসমান ব্যবসা করেছেন অন্যান্য নবীরা ব্যবসা করেছেন হযরত আলী ব্যবসা করেছেন আমার নবী চাকরিও করেছেন আমার নবী চাকরি করলেন দুনিয়ার মানুষকে ধরে 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 আল্লাহর নবী দেখায় গেলেন কেমন পাওয়ারফুল আমার নবী সরকার খাদ্য মন্ত্রণালয় রাখছে আলাদা ওখানে খাদ্য মন্ত্রী সাহেব খানা খানাগুলো ভাগ ভাগ করে ভোলা দিয়ে দিল এত হাজার টন গম দিয়ে দিলাম ভোলা ভোলা দ্বীপ জেলায় এগুলো ভাগ ভাগ করে দাও কিন্তু খাদ্য মন্ত্রণালয় থেকে এই খানার জন্য কিভাবে খানাটা খাইবে প্রসেসিং সিস্টেম কি দেখায় না মদিনার নবী গোটা দুনিয়ার উম্মতের কান্ডারি আমার নবী খাদ্য মন্ত্রণালয় থেকে খানা শুধু দেয় না আমার নবী খানা কেমনে পাকাইবা সেই পদ্ধতিও দেখায় দেয় আমার নবী খানাটার লক্ষণ কেমনে দিবা নবী হাতে ধইরা দেখায় দিলেন ও বান্দা প্লেটটা কেমনে ধুইবা তাও নবী দেখাইলেন খানা খাইতে যখন বসবা দোনো হাতের কবজা দুইটারে ভালো কইরা ধুইয়া নিও এটা সরকার কইছে না নবী নবীটা উম্মতেরা মানে না কেন কয় নগদ ফিডা নাই যে সরকারেরটা মানছে কেন পুলিশের ফিডার ধরে হাত দোনোটা ধুইয়া নাও কেন করোনা করোনা অথচ মদিনার নবী ডাক দিয়া কয় খানা যখন খাইতে বসবা যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে কখনো হাত ধুইও না তোমার হাতের দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবা অন্য পাত্রে এরপরে খানার প্লেট ধরবা খানার প্লেটে পানি ঢালবা না খানার প্লেটে ব্যবহৃত পানির ইঞ্চি ওজন না থাকে অন্য পাত্রে দোনো হাতের কবজা ধুইয়া এরপরে খানা নাও খানা প্লেটের মধ্যে নিয়া ডান দিক থেকে তুমি বিসমিল্লা বলে খানা শুরু করো খানা যখন শেষ হয়ে যাবে তখন খানার প্লেটে তুমি আবার হাত ধুইও না আবার তোমার দোনো হাতের কবজা পর্যন্ত তুমি অন্য পাত্রে ধুইয়া নাও আমার নবী এক একটা করে সুন্নত দেখাইয়া গেলেন বিজ্ঞানীরা আজ দেড় হাজার বছর আগের নবীজির সুন্নত গুলো গবেষণা করতেছে আমার নবী মেসোয়াকের অর্ডার দিলেন কেন আমার নবী খানার প্লেটটা চেটে খাইতে বললেন কেন আমার নবী পোশাক পরেছেন মায়ার নবী সাদা পোশাক পরেছেন কালো পোশাক পরেছেন সবুজ কালারের পোশাক পরেছেন কিন্তু নবী সাদা কালারের পোশাকটাকে বেশি মহব্বত করতেন কারণ কি দেড় হাজার বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করিয়া বলে বিজ্ঞান ও কোরআন নামের কিতাবের মধ্যে বলতেছে আমরা গবেষণা করে দেখলাম বিশ্ব দার্শনিক মুহাম্মদ সাদা পোশাকটাকে বেশি মহব্বত করার কারণ বের করে ফেলছি কয় কি কয় শীত আর গরম আসে ঘুরে ঘুরে গরমের সময়ও শীতের সময় সাদা পোশাকটা অ্যাডজাস্ট হয় গরমটাকে কন্ট্রোল করে শরীরে রাখে শীতের সময় ঠান্ডাটাকে কন্ট্রোল করে এইটা সবুজ কালারের মধ্যে নাই এটা কালো কালারের মধ্যে নাই সাদা রঙের মধ্যে এইটা আছে এই জন্য যারা সৌদি আরবে গেছেন আমরা গেছি আরব বহির্বিশ্বে দেখ আমরা সৌদি যখন গেলাম দেখলাম সৌদি আরবের বড় বড় যারা মানুষ শেখরা এমন মোটা 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 জামা পরে সাদা কালারের একটা লাল রুমাল মাথায় এই আবার সাদা রুমাল দিয়া চলে আরে আমরা পাতলা জামা পরি গরমে সহ্য করতে পারি না গাম হাত পা ফেটে যায় ঘোট ফেটে যায় আর ওরা মোটা মোটা সাদা জামা পরিয়া চলে ওদের কোনো ঘাম নাই ওদের কোনো পেরেশানি নাই রৌদ্র ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ওরা চলতেছে মদিনার নবীর দেড় হাজার বছর আগের সেই সুন্নত আমার নবী সাদা পোশাকটা পছন্দ করেছেন কারণ প্রচন্ড গরম যদি হয় সাদা কালার কন্ট্রোল করে শরীরের মধ্যে মেশিন করে দিবে আবার প্রচন্ড ঠান্ডাও যদি হয় সাদা পোশাক কন্ট্রোল করে তোমার শরীরের সাথে মেশিন করবে এটা অন্য কালারের মধ্যে নাই হুজুরের কথা যদিও মানবা না বিজ্ঞানীদের কথা না মানলে তো তুমি মানুষই না
হুজুর গোনা মাঝে মাঝে তুমি না মানলে কেউ মান অমানুষ বলবে না বিজ্ঞানীদের থিওরি না মানলে তো অমানুষ বলবে এরে নবীর উম্মতের দল আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ধরে ধরে দেখায় দিলেন নবী বলেন ইবাদত করো আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন চাকরি করবা তাও ইবাদত স্কুলে পড়ো ইবাদত ডাক্তারি পড়ো ইবাদত কলেজের মধ্যে ভার্সিটিতে পড়ো ইবাদত ইঞ্জিনিয়ারিং পড়ো ইবাদত আমরা অনেকে মনে মনে ভাবি মাদ্রাসায় না পড়লে বুঝি ইবাদত হবে না কোরআন হাদিসের আলেম না হইলে বুঝি আমরা ধ্বংস হয়ে যাব না আমার এই জমিনের মধ্যে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আছে পাঁচ বেলার নামাজি দেখলে মনে হয় যেন লালমোহন কেন্দ্রীয় মসজিদের খতিব আছে না নাই কয় যে এই সুন্দর আমল পাইল কই এটাও একটা জানার বিষয় এটা কলেজের বই বইরা পায় নাই ভার্সিটির বই পড়ে পায় নাই একমাত্র বান্দা ডাক্তারি পড়ার পাশাপাশি কোরআনের সাথে সম্পর্ক লাগায় দিয়েছে এই জন্য আল্লাহ পাক বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম মানুষের গুণের নাম হলো ইবাদত মানুষের গুণের নাম ইবাদত বান্দা নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কান্না করো তাও ইবাদত নামাজ পড়ো ইবাদত নামাজ না পড়াটাও ইবাদত রোজা রাখা ইবাদত রোজা না রাখাটাও ইবাদত এতটুকু বয়ান শুনে যদি কেউ বাড়ি যায় তা তো কাম সারছে কি যে হাফিজ সাহেব আজকে বলা এসে নতুন ফতুয়া দিছে নামাজ না পড়াও এবাদত আর কোন সোরার ঘরের সোরা মিডিয়াওয়ালারা এরা যদি এটার খালি কাটিং করে সাইরেই দিতে পারে তাহলে কালা চশমায় আমারে কাফের কইতে আর বিসমিল্লা পড়বে নি হ্যাঁ হায় হায় কথা শেষ না আরো আছে তো ফিনিশিং দিতে হবে না নামাজ পড়া যেমন ইবাদত নামাজ না পড়াও ইবাদত কেমন নামাজ পড়বা ইবাদত সূর্য যখন ডুবে তখন নামাজ পড়া ইবাদত সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত না কেন নবীজির তরিকায় নাই আচ্ছা একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া তিন রাখাত পর্বে ফরজ দুই রাখাত সুন্নাত আচ্ছা তিন রাখাতে দাঁড়ায় চিন্তা করলো বেজর হইরা লাভ কি দুইটা সেজদা বাড়াইয়া আল্লাহরে দেই চারি রাখাত পইরা হবে কেন লোকটা তো নামাজ পড়ছে গান গায় নাই সেজদা দিছে আল্লাহরে মাজারে না তারপরও গুনাহ হবে কেন নবীজির তরিকায় নাই শর্ত কিন্তু দুইটা নবীর তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়া যেমন ইবাদত না পড়াটাও রোজা রাখা ইবাদত না রাখাও একজনে ৩০ রোজা রাইখা আবেগে এত পাগল ঈদের দিনও রোজা সওয়াব হবে না গুনাহ কেন ওই দিন ঈদের দিন রোজা না রাখা ইবাদত সূর্য ডুবার সময় নামাজ না পড়া ইবাদত কথা ঠিক না সব হতে হবে দুই শর্ত আল্লাহর জন্য নবীর তরিকায় ওই তরিকায় আপনি বাথরুমে যাবেন সওয়াব ব্যবসা করবেন সওয়াব চাকরি করবেন সওয়াব কলেজে পড়বেন সওয়াব কলেজে কেন পড়েন ডাক্তারি কেন উম্মতের চিকিৎসা করার জন্য উদ্দেশ্য খারাপ ভালো উদ্দেশ্য ফলাফল ভালো উদ্দেশ্য ভালো ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত গুণে বরকত হবে এখন তো বলা যাবে না যে স্কুলে পড়ছো জাহান নামে যাবে কলেজে পড়ুয়া জাহান নামে যাবে আরে স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রী পাঁচ বেলার নামাজি নাই আপনি জাহান নামি বলবেন কেন এই জন্য আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাইলাম ইবাদত করার জন্য তাহলে মানুষের গুণ হলো ইবাদত একটু আগেই কিন্তু আপনাদের বলেছিলাম যেই কাজের জন্য যেই জিনিসটা বানানো হয় ওই কাজটা হলো ওই জিনিসের ইবাদত ওই জিনিসের গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতি বানানো হয়েছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ মানুষ বানানো হয়েছে ইবাদত করার জন্য ইবাদত করাই হলো মানুষের গুণ
এবারে আদাবটা কেমনে করবেন নিয়ম জানা লাগবে নামাজ কায়েম করার কথা আছে যাকাত আদায় করো আল্লাহ অর্ডার করেছেন কোন নিয়মে নামাজ পড়ব কোন নিয়মে যাকাত দিব এর পদ্ধতি জানতে হবে আর এর পদ্ধতি শেখার জন্য লাগবে কোরআন আর কোরআনটা বুঝার জন্য লাগবে হাদিস আর হাদিসের ব্যাখ্যা ভালো করে বুঝার জন্য লাগবে কোরআন হাদিস ওয়ালা আলেম ওলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস শিখিয়া এরপরে ইবাদত করো তখন হবে তুমি গুণের মানুষ এই দিনকে ইঙ্গিত করে আল্লাহ কি কয় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমি এমন রহমান আগে মানুষ বানাই নাই আগে আমি আল্লাহ কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ আমি তো গুণের মানুষটারে জান্নাত দিব ওই মানুষটার গুণ যদি অর্জন করা লাগে ইবাদত করো আর ইবাদত যদি শিখতে চাও কোরআন লাগবে অতএব আলেম ওলামার মাধ্যমে আল্লাহর কোরআন শিখিয়া যারা ইবাদত করিয়া গুণের মানুষ হইবা তোমরাই গুণের মানুষ জান্নাতি অতএব আমি এই জন্য বললাম কোরআন শিখাইয়া তোমারে মানুষ বানাইছি অর্থাৎ কোরআন না শিখলে ইবাদতের পদ্ধতি জানা যাবে না এই জন্য আল্লাহ বলেন আমি এমন রহমান আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব যেই কোরআন দেখলে সওয়াব পড়লে সওয়াব শুনলেও দরলেও সওয়াব শুধু কি তাই রে বাবা আজ একদল আলেম মুসলমান বাংলাদেশে তারা নামছে এতদিন পর্দার আড়ালে ছিল এখন নতুন করে পর্দার বাইরে নাইমা কয় আমরা নতুন একটা দলের হুজুর আপনাদের দলের নাম কি আমগ দলের নাম হলো আহলে কোরআন কি নাম এ বলাইয়ে পড়বে টের পাইবেন কিছুদিনের মধ্যে গাজীপুর চৌরাস্তা ঢাকায় বিশাল বড় অফিস করছে দলের নাম দিছে আহলে কোরআন কি ভাই আপনি আহলে কোরআন নাম কেন দিলেন তাই আমরা একটা হাদিসও মানি না শুধু কোরআন মানি এই দলের অলারা কয় কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া কোনো লাভ নাই কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই মদিনার নবী বলেন উম্মতেরা তুমি যদি আল্লাহর মহাব্বত নিয়া কোরআনের অর্থ জানো আর না জানো মহাব্বতে যদি জবান থেকে উচ্চারণ করো আলিফ লাম মিম কবি বলেন সাথে সাথে তোমার আমল নামায় তিরিশটা নেক দেওয়া হবে এক একটা অক্ষরে দশটা করে নেক পাইলা অর্থ জানো আর না জানো শুধু কি তাই আমি স্টেজে বইয়া কোরআন তেলাওয়াত করব আপনারা মহব্বতে চুপচাপ বইসা শুনবেন মদিনার নবী বলেন আমি তেলাওয়াত করিয়া যেই পরিমাণ সওয়াব পাব আপনারা শুনবেন ওই পরিমাণই সওয়াব পেয়ে যাবে এত সুন্দর মজার কিতাব এখন যদি কেউ বলে অর্থ না জানিয়ে কোরআন পড়লে লাভ নাই তাহলে বুঝতে হবে এরা ইসলামের ব্যানারওয়ালা বাতেল আল্লাহর কোরআন অর্থ জানো আর না জানো কোরআনের দিকে তাকাইয়া থাকবা মদিনার নবী বলেন আল্লাহর কোরআনটা খুইলা খুইলা যদি দেখো এটা আমার মালিকের কালাম মদিনার নবী বলেন যদি তাকাইয়া মাওলার কোরআনটা শুধু দেখো মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি দেখছেন নি মাওলার কোরআন আমরা বাংলা ভাষা শেখার জন্য ছোটবেলায় একটা বই পড়ছিলাম আপনারা নাম জানেননি বইটার কি আদর্শ লিপি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পৃষ্ঠা সংখ্যা মাত্র দশ ওই বইটা পড়িয়া আমরা বাংলা শিখলাম আপনাদের কাছে জিজ্ঞাসা করি জানা থাকলে জবাব দিবেন আমার সোনার বাংলাদেশে আদর্শ লিপির একজন মুখস্থ হাফেজ পাবেননি নাই গীতার হাফেজ নাই মহাভারতের হাফেজ নাই তাওরাতের হাফেজ নাই বাইবেলের হাফেজ নাই কোরআনের হাফেজ একজন ঘরে ঘরে কোরআনওয়ালা হাফেজ মাদ্রাসায় গিয়ে এক ছেলে কয় হুজুর আপনার মাদ্রাসায় পড়বো
আগে কই ভরছো তা আগে কলেজে ভরছি এখন কেন মাদ্রাসায় তা এখন দিলটা নরম হয়ে গেছে ওই লাইনে যাব না কি পড়বি মাদ্রাসায় তা আমি কোরআন মুখস্ত করব হাফেজ হব বয়স কত কয় বয়স আমার 18 আমি বললাম গেট আউট কয় কেন হুজুর আল্লাহর কোরআন শিখতে চাই আপনি গেট আউট বলেন কেন আমি বললাম কোরআন শিখা এক জিনিস কোরআন মুখস্ত কইরা সিনায় রাখা আরেক জিনিস তোর 18 বছর বয়স আমাদের জগতের হেফজখানায় কোনো নিয়ম নাই বেশি বয়সের সন্তানের হেফজখানায় ঢুকানো নিয়ম কি তাই হেলে হুজুর আরে বাবা তুমি যদি কোরআন শিখাইতে চাও তোর ছোট ভাই যদি থাকে 8 বছর 9 বছর ওরে পাঠায় দে কারণ কোরআনটা ওর সিনার মধ্যে মাওলায় ঢুকাইয়া রাখবে এই জন্য তাকাইয়া দেখছেন নি 8 বছরের সন্তানটা আমাদের হেফজখানায় যখন ঢুইকা গেল মাত্র 6 মাসে পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে